WBPDCL দফতরে উত্তেজনা ছড়িয়েছে। 2500 চাকরি প্রার্থী তারা ইন্টারভিউতে যান, কিন্তু শেষ পর্যন্ত জানানো হয় যে অতজনকে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। 150 চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপরেই উত্তেজনা ছড়ায়। জোর করে গেট খুলে ভিতরে চাকরি প্রার্থীরা ঢুকে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। WBPDCL এর আন্ডারে নার্স এবং ডাক্তার, মেডিকেল অফিসার এবং স্টাফ নার্সের ইন্টারভিউ ছিল। স্টাফ নার্স ছিল 19 জন আর মেডিকেল অফিসার ছিল 11 জন। এ তখন মাত্র 150 জনকে ঢুকিয়েছে, বাকি ওই 2500 বাকিটা পুরোটাই লাইনে দাঁড়িয়ে, ওই সব গ্যাদারিং 100 লাইন দিয়ে ঢুকে গেছিল, মানে লাইন জরুর বার করেছিল, ওইটাই জন্য যে গ্যাদারিং হয়েছে।